নমস্কার বন্ধুরা, সবুজ সাথী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সামনে শীতকাল আসছে, এখন আপনার ছাদ বাগানে এই নটি ফুলের গাছগুলি লাগালে আপনার ছাদ বাগানও অপরূপ সুন্দর হয়ে উঠতে পারে। তাহলে চলুন এক ঝলক এই গাছগুলো দেখে নেওয়া যাক। পিটুনিয়া, শীতকালের রানী বলে থাকি আমরা এই ফুলটাকে। অনেকে এই মৌসুমি ফুলকে উইন্টার কুইন বলেও চেনেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন রঙে চন্দ্রমল্লিকা ফুল কিন্তু আমরা পেয়ে থাকি। এগুলো অনেকটা থাবা হয়, ইমপ্রেশান, এটি অনেক রঙের হয়ে থাকে। আর এই ইমপ্রেশান ফুল আপনি কিন্তু বৈশাখ মাস পর্যন্ত পেয়ে থাকবেন। অ্যাস্টার, এই অ্যাস্টার কিন্তু লাল, বেগুনি, সাদা এই রঙের হয়ে থাকে। ফাল্গুন মাস পর্যন্ত এই অ্যাস্টার ফুল আপনি কিন্তু সহজেই আপনার ছাদ বাগানে পেয়ে যাবেন। এরপরে আপনাকে দেখাচ্ছি প্যানজি। এই প্যানজি ফুলটা দেখতে অনেকটা প্রজাপতির মতন, বিভিন্ন রঙের প্যানজি আপনি সহজেই আপনার ছাদ বাগানে করতে পারেন। এটি দেখছেন ফায়ারবল, এই ফায়ারবল আগুনের গোলার মতন, এই জাতটা অনেকটা পনসেটিয়ার মতন। এবার দেখছেন ডালিয়া, ডালিয়ার বিভিন্ন ভ্যারাইটি আছে। ডালিয়া ফুল কিন্তু এত সুন্দর লাগে ছাদ বাগানে যে বলে শেষ করা যাবে না। এরপরে আপনাকে দেখাচ্ছি পপি, এই পপি ফুলগুলো শীতকালে প্রচুর ফুল দেয়। এই পপিও বিভিন্ন রঙে আপনার ছাদ বাগানে হবে। আর সর্বশেষে আপনাকে বলে রাখি যে গোলাপ, এই গোলাপ ফুল না থাকলে কিন্তু ছাদ বাগান একেবারেই মানায় না। তো এইভাবে আপনারা করুন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।